আবার এলাম আমি তোমাদের সরলরেখার সংক্ষিপ্ত প্রথম অংশ হয়েছিল আগের দিন 1 থেকে 5, আজকে 6 থেকে। তাহলে সরাসরি চলে আসছি অঙ্কতে। দেখো 6 যে অঙ্কটা এখানে রয়েছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু 4, দেখতেই পাচ্ছি এটা অভিলম্ব আকারে দেওয়া আছে, কিন্তু আমরা সেটা দেখব না। অঙ্কটা পড়ো, ভালো করে পড়ে নাও। দেখো এখানে একটা সঞ্চার পথের অঙ্ক, মানে সঞ্চার পথের সমীকরণ আমাদের বের করতে বলেছে, যার কোন সঞ্চার পথে মনে আছে তো, সঞ্চার পথের এর আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম। সঞ্চার পথের অঙ্ক করতে বলে আমরা দেখব কোন বিন্দুটা সঞ্চার পথ বের করতে বলেছে, সেইটাকে আমরা এক্স ওয়াই ধরে নেব। তারপরে যে শর্তটা এখানে দেওয়া আছে, যে শর্তটা প্রয়োগ করা যাবে, সেই শর্তটা আমরা প্রয়োগ করে দেবো। তাহলে দিয়ে এক্স ওয়াই দিয়ে যে সমীকরণটা বেরোবে, সেই সমীকরণটাই হবে সঞ্চার পথের সমীকরণ। তো এক্ষেত্রে আমরা যেহেতু সঞ্চার পথ বের করতে বলেছে, দেখো অক্ষ দুটির মধ্যবর্তী অংশ, তো মনে আছে এর আগের ভিডিওতে বা তার আগের দিন আমরা বলেছিলাম আমি যে যে অঙ্কগুলোতে অক্ষর কথা থাকবে, এক্স অক্ষের চরিতাংশ, ওয়াই অক্ষের চরিতাংশ, সেক্ষেত্রে ছবি আঁকলে অক্ষ নিয়ে আঁকতে হবে, মানে অক্ষ আঁকার পর ছবিটা আঁকতে হবে। আর যেতে যে সমীক যে অঙ্কগুলোতে অক্ষের কথা থাকবে না, সেটা আমরা এমনিই আঁকবো, অক্ষ দেখাবো না। তাহলে এই অঙ্কটাতে আমাদের অক্ষ আঁকতে হচ্ছে। আরও একটা ব্যাপার তোমাদের বলেছিলাম বোধ হয়, যে যদি অক্ষের চরিতাংশ, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের কথা থাকি, সেখানে যদি সমীকরণ না দেওয়া থাকে, তাহলে আমরা সমীকরণ ধরে নেব ছেদিতাংশ আকারে। আর যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে যে সরলরেখাটা দেওয়া আছে, মানে যে সমীকরণটা দেওয়া আছে, তাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এই যে সরলরেখাটা দেওয়া রয়েছে, এটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিই, তাহলে কি করব, এদিকে 4 আছে, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করে নেব। তাহলে x cos alpha by 4 plus y sin alpha by 4 সমান হচ্ছে 1। এটা কি ছেদিতাংশ আকার? নিশ্চয়ই নয়, কারণ ছেদিতাংশ আকারে x এর কোনো সহগ থাকবে না। তাহলে এখানে x এর সহগটা সরাতে হবে, তাহলে হবে 4 by cos alpha plus y by 4 by sin alpha ইকুয়াল টু হচ্ছে 1। হ্যাঁ ঠিক, এইটা হচ্ছে ছেদিতাংশ আকার। ছবিটা আমি বলেছি অক্ষ টানতে হবে, তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, এইটা আমার সরল রেখা। তাহলে x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, আর এর মধ্যবিন্দু যদি p হয়, তাহলে মধ্যবিন্দুর সঞ্চার পথ আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা ছেদিতাংশ আকারে যেহেতু ফোকাস করে ফেলেছি, তাহলে আমরা a বিন্দু স্থানাঙ্ক, b বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। এক্ষেত্রে আমরা এরকম লিখবো না, যেহেতু আমরা ছবি এঁকে দিয়েছি, ওখানে এ কোথায় রয়েছে, বি কোথায় রয়েছে, লেখা রয়েছে, সেহেতু আমাদের পুরোটা লেখার দরকার নেই, যে এক্স অক্ষকে সরলরেখাটি এই বিন্দুতে ছেদ করে, অত লেখার দরকার নেই। আমরা শুধু লিখবো যে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এখান থেকে আমরা জানি এক্স বাই এ, তাহলে এটা হবে 4 বাই কস আলফা কমা 0। স্থানাঙ্কতে সবসময় ব্র্যাকেট দিয়ে লিখবে। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4 বাই সাইন আলফা। ঠিক আছে, এরপর আমরা প্রশ্নতে চলে যাব। আমাদের প্রশ্নটা কি, না সঞ্চার পথে সমীকরণ বের করতে হবে, কোন বিন্দু সঞ্চার পথ, না যে রেখাংশটা খণ্ডিত হচ্ছে, মানে এ বি অংশের মধ্য বিন্দুর সঞ্চার পথ। তাহলে আমরা এখানে ধরে নেব যে এ বি এর মধ্য বিন্দু হচ্ছে, মধ্য বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। তো এখানে এ বিটা কিন্তু কোনো স্থির সরলরেখা নয়, কারণ এ বি সরলরেখার মধ্যে আলফা আছে, আলফার বিভিন্ন মানের জন্য সরলরেখাটা কিন্তু চলমান সরলরেখা। আর যেহেতু সরলরেখার মধ্যে বিন্দু পি, তাহলে পিটাও হচ্ছে চলমান, আর সেই পি এর যে পি এর বিন্দুটা যেভাবে সরবে, সেই পথটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে মধ্যবিন্দুকে আমরা ধরে নিলাম, তাহলে এ বি, এটা এ এটা বি, তাহলে এ বি এর মধ্যবিন্দু যদি পি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স ইকুয়াল টু হবে এইটা প্লাস 0/2, মানে 4 বাই কস আলফা প্লাস 0/2, বা 2x ইকুয়াল টু হচ্ছে 4 বাই কস আলফা, 2x ইকুয়াল টু হচ্ছে 4 বাই কস আলফা, বা এখান থেকে আমরা কস আলফাকে বের করে নিচ্ছি, তাহলে কস আলফা ইকুয়াল টু হবে 2x/4, মানে x/2। ঠিক আছে, ও সরি, x/2 হবে না, 2/x। ঠিক আছে, cos আলফা সমান হচ্ছে 2/x। একইভাবে আমরা y সমান পাবো,
जीरो प्लस फोर बाय साइन अल्फा बाय टू मध्यबिंदु सूत्र তাহলে 2y = হচ্ছে 4 / sin α তাহলে এখান থেকে আমরা sin α সমান পাবো sin α সমান পাবো 2 / y হলো এইবার এখান থেকে কি বলেছি সঞ্চার পদের সমীকরণ বের করতে হবে তাহলে আমাদের xy তো থেকে যাবে ভালো করে দেখো এখান থেকে আমরা α অপনয়ন করে দিচ্ছি তাহলে cos² α + sin² α cos² α + sin² α समान होच्छे 2 by x ए होल स्क्वायर प्लस 2 by y ए होल स्क्वायर तय ना ताले 1 इक्वल टू होच्छे 4 by x स्क्वायर प्लस 4 by y स्क्वायर ताले इटाई हमारे संचर पथे समीकरण कारण x y भी जो समीकरण टा आस्ते इटाई संचर पथे समीकरण एक तो साझी लिखे दो ताले 4 by x स्क्वायर प्लस 4 by y स्क्वायर इक्वल टू 1 ताले इटाई हमारे निर्णयों संचर पथे समीकरण ताले एक पर लिखे देवे নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ 4 by x square plus 4 by y square equal to 1 ঠিক আছে তাহলে এইভাবে আমরা সঞ্চার পথের সমীকরণের অঙ্কগুলো করতে পারবো সঞ্চার পথের সমীকরণ কিন্তু সব জায়গায় থাকবে সরলরেখা পরে বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত অতিবৃত্ত সব জায়গাতেই সঞ্চার পথের অঙ্ক থাকবে একবার দেখে নেবে তারপরে দেখো 7 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে একটা গতিশীল সরলরেখা তার সব অবস্থানে রেখাটির অক্ষ দুটির ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি সর্বদা ধ্রুবক দেখাও যে রেখাটি একটি স্থির বিন্দুগামী তো প্রথমে আমরা একটু দেখে নেব স্থির বিন্দুগামী সরলরেখা কোনগুলোকে বলবো তো এটা মনে রাখবে কোন সরলরেখাকে যদি এরকম আকারে প্রকাশ করা যায় একটা সরলরেখা মানে এক নম্বর সরলরেখা প্লাস একটা ধ্রুবক সংখ্যা ইনটু দ্বিতীয় সরলরেখা তো দুটো সরলরেখার যোগফল আকারে এই আকারে যদি কোন সরলরেখাকে প্রকাশ করা যায় তাহলে আমরা বলবো যে এই সরলরেখাটা মানে গোটা দুটো সরলরেখার সমষ্টি হিসেবে যদি একটি সরলরেখাকে প্রকাশ করা যায় তাহলে ওই একটি সরলরেখাটাকে বলা হবে একটা স্থির বিন্দুগামী এবং সেই স্থির বিন্দুটা কি হবে এই প্রথম সরলরেখা আর দ্বিতীয় সরলরেখার ছেদ বিন্দু প্রথম সরলরেখা আর দ্বিতীয় সরলরেখার ছেদ বিন্দু দিয়ে সর্বদা যায় অর্থাৎ ax plus by plus c plus k into px plus qy plus k is sorry r সমান হচ্ছে 0 এইটা হচ্ছে সর্বদাই একটা স্থির বিন্দুগামী সরলরেখা আর স্থির বিন্দুটাকে কি করে পাবো বললাম এই সরলরেখা আর এই সরলরেখার ছেদ বিন্দুটা বের করলে যেটা পাবো সেটাকেই বলা হয় স্থির বিন্দু তাহলে এই অঙ্কতে আমাদের স্থির বিন্দুগামী সরলরেখা মানে সরলরেখাটাকে এই আকারে প্রকাশ করতে হবে আর কি বলেছে শর্তটা স্থির বিন্দু কখন হবে বলেছে না ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি দেখো অক্ষ দুটির ছেদাংশের কথা কিন্তু লেখা আছে মনে আছে কি বলেছিলাম যদি অক্ষ দুটির ছেদাংশের কথা লেখা থাকে আর যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে তাকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব আর যদি সমীকরণ না দেওয়া থাকে তাহলে প্রথমেই আমরা সমীকরণটাকে ছেদিতাংশ আকারে ধরে নেব তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণ দেওয়া নেই তাহলে সরলরেখার সমীকরণটাকে আমরা ধরে নেব ধরি সরলরেখার সমীকরণ কি ধরে নেব ছেদিতাংশ আকার x / a plus y / b equal to হচ্ছে 1 সরলরেখার ছেদিতাংশ আকার ঠিক আছে এখানে x অক্ষকে a0 বিন্দুতে y অক্ষকে 0 বিন্দুতে ছেদ করছে তাহলে x অক্ষের ছেদিতাংশ হচ্ছে a y অক্ষের ছেদিতাংশ হচ্ছে b আমাদের কি বলেছে দেখো আরেকবার পড়ে নাও বলেছে ছেদিতাংশ দুটির অনন্যকের সমষ্টি তাহলে শর্তটা হচ্ছে 1 by a plus 1 by b equal to হচ্ছে ধ্রুবক ধরে নিচ্ছি ধ্রুবকটা হচ্ছে m ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি b plus a সমান হচ্ছে m a b ঠিক আছে ধ্রুবক বলেছে অনন্যকের সমষ্টি 7 এইটা আমরা পাচ্ছিলাম তাহলে এখান থেকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে লিখতে পারবো আচ্ছা ঠিক আছে এটাই থাক এখন এই সরলরেখাটা x / a plus y / b এটা স্থির সরলরেখা কিনা আমরা দেখব এই শর্ত মেনে চলছে তাহলে এখানেও তো ab রয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো bx plus ay equal to হচ্ছে ab এখন এই ab এর জায়গায় আমরা যদি এটাকে বসিয়ে দিই তাহলে কি পাবো bx plus ay সমান হচ্ছে b
b plus a by m হলো বা m b x minus b plus এদিকে নিয়ে চলে আসছি m টা গুণ করে নিচ্ছি তাহলে a m y minus a সমান হচ্ছে 0 বা এখান থেকে যদি আমরা b টা কমন নি তাহলে হচ্ছে m x minus 1 plus a কমন নিচ্ছি তাহলে হচ্ছে m y minus 1 সমান হচ্ছে 0 বা mx minus 1 b টাকে দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে a by b into my minus 1 সমান হচ্ছে 0 দেখো এটা একটা সরলরেখা নিশ্চয়ই আমরা জানি এটা একটা সরলরেখা এবং এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এটা y অক্ষের সমান্তরাল আকারের সঙ্গে মিলছে এটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা তাহলে দুটো সরলরেখাকে যুক্ত করেছে একটা ধ্রুবক দিয়ে তার মানে এই রকম একটা সরলরেখা প্লাস ধ্রুবক কিন্তু আরেকটা সরলরেখা এই আকারে এসে গেছে তাহলে এই সরলরেখাটাকে আমরা বলতে পারবো এটা একটা স্থির বিন্দুগামী সরলরেখা আমি লিখে দেব ইহা একটি স্থির বিন্দুগামী সরলরেখা ইহা একটি স্থির বিন্দুগামী সরলরেখা ঠিক আছে সবাই এটা লিখে দেবে তাহলেই কিন্তু হবে আর কিছু করার দরকার নেই এটা সর্বদাই একটা স্থির বিন্দুগামী সরলরেখা হ্যাঁ এখানে যদি প্রশ্নটা থাকে যে স্থির বিন্দুটা নির্ণয় করো তাহলে স্থির বিন্দু কি হবে না আমি এটা অতিরিক্ত বলছি এখানে কিন্তু এই প্রশ্নটা নেই আমি বলছি যদি বলে দেয় যে স্থির বিন্দু নির্ণয় করো তাহলে স্থির বিন্দুটা হবে স্থির বিন্দু টি হবে দেখো এক নম্বর সমীকরণ এক নম্বর সরলরেখা হচ্ছে mx minus 1 equal to 0 এবং আরেকটা সরলরেখা হচ্ছে my minus 1 equal to 0 এদের ছেদ বিন্দু তো ছেদ বিন্দু কি করে বের করতে হয় এটা আমরা কিন্তু জানি অনেক সময় আমাদের দরকার পড়বে বারবার যে সরলরেখা ছেদ বিন্দু নির্ণয় করো তো দুটো সরলরেখা ছেদ বিন্দু বার করতে গেলে সরলরেখা দুটোকে এক নম্বর আর দুই নম্বর সমীকরণ ধরে সমাধান করতে হয় তাহলে এখান থেকে খুব সহজেই আমরা সমাধান পেয়ে যাচ্ছি x সমান হচ্ছে 1/m আর এখান থেকে পাচ্ছি y সমান হচ্ছে 1/m অতএব ছেদ বিন্দুটা হবে 1/m, 1/m তাহলে এটাই আমাদের স্থির বিন্দু বলেছে না স্থির বিন্দু দিয়ে যাবে তাহলে স্থির বিন্দুটা হবে এটাই তো এইভাবে আমরা স্থির বিন্দু বের করে নিতে পারবো ঠিক আছে এটা অতিরিক্ত অংশ এটা এই অঙ্কের মধ্যে নেই অন্য অঙ্কের মধ্যে থাকতে পারে তখন আমরা এটা করে দেব ঠিক আছে তারপরে দেখো আট একটা পরে অঙ্কটা একটা গতিশীল সরলরেখা তার সব অবস্থানে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে আর কিছু না পড়লেও চলবে দেখো এখানেও সেই একই প্রশ্ন অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সরলরেখা তাহলে আমরা প্রথম প্রশ্নটা চলে আসবে সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে নেই তাহলে দেওয়া না থাকলে কি করতে হবে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ ধরে নিতে হবে তাহলে ধরে নিচ্ছি সরলরেখার সমীকরণ ধরে নিচ্ছি সরলরেখার সমীকরণ কি ধরে নেব x by a plus y by b equal to 1 কখন এই আকারে ধরে নেব নিশ্চয় বলেছি আমি তো ছবিটা আঁকতে হবে যে অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তাহলে এখানে অক্ষের কথা লেখা আছে তাহলে আমরা অক্ষ টানবো আর যদি অক্ষের কথা না থাকে তাহলে অক্ষ না টেনেই আমরা ছবিটা আঁকবো তাহলে এখানে এটা হচ্ছে a এই বিন্দুটা হচ্ছে b a বিন্দু স্থানাঙ্ক জেনে গেলাম সমীকরণ থেকে b বিন্দু স্থানাঙ্কও জেনে গেছি এখন প্রশ্নটা আরেকবার পড়বো কারণ ঘোড়াটা তখন পড়িনি যে ত্রিভুজ উৎপন্ন করে দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ হয়েছে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত 2c2 এর ক্ষেত্রফলটা হচ্ছে 2c2 আমরা জানি এর ক্ষেত্রফল কত এটা যদি সরলরেখা হয় এর ক্ষেত্রফল হচ্ছে হাফ মড ab তাই না তাহলে আমাদের শর্তটা আমরা এখানে পেয়েই যাচ্ছি যে যে ত্রিভুজ উৎপন্ন করেছে সেটা হচ্ছে হাফ মড ab সমান হচ্ছে 2c2 তাই না বা ab সমান হচ্ছে 4c2 তো 4c2 সবসময় পজিটিভ তাহলে মড এবি থাকলেও যা না থাকলেও তাই হ্যাঁ 4c2টা সবসময় একটা ধনাত্মক সংখ্যা এবার প্রশ্নটা দেখো গতিশীল রেখার অক্ষ দুটির মধ্যবর্তী ছিন্ন অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ আবার মধ্যবিন্দু সঞ্চার পথ এবং ছিন্ন অংশের মধ্যবিন্দু তাহলে এর আগেও আমরা করেছিলাম এটাকে ধরে নিচ্ছি x, y মধ্যবিন্দুটা তাহলে ধরে নিচ্ছি ab এর মধ্যবিন্দু p হচ্ছে x, y
যেহেতু এপিটা গতিশীল সরলরেখা বলেছে তাহলে পিটা নিশ্চয়ই গতিশীল হবে, কারণ পিটা তো সরলরেখার উপরেই থাকবে। তাহলে পি এর সঞ্চার পথটা আমাদের বের করতে হবে। তো সঞ্চার পথ হওয়ার শর্ত হচ্ছে এবি সমান হচ্ছে 4c2। তো এখান থেকে আমরা একই ভাবে যেভাবে পি বিন্দু সঞ্চার পথ মানে মধ্যবিন্দু যেহেতু বলেছে, আমরা মধ্যবিন্দু শর্ত কি আরোপ করব, যা বলবে যা শর্ত দেওয়া থাকবে আমরা সেই শর্তটা নিয়েই দেখবো, নেড়েচেড়ে দেখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 0 + a/2 সমান হচ্ছে এক্স, আর 0 + b + 0/2 সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখানে কি অপনয়ন করতে হবে, আমরা যেগুলো ধরেছি সেটা অপনয়ন করতে হবে। নিশ্চয়ই আমরা এবি গুলো ধরে নিচ্ছি, অপনয়ন করতে হবে। এখানে এক্স ওয়াইটা কিন্তু ভ্যারিয়েবল, এটা আমাদের সমীকরণের মধ্যে থাকবে মানে সঞ্চয় পথের মধ্যে থাকবে। তাহলে এক্স ওয়াই কে অপনয়ন করতে হবে না, এবি কে অপনয়ন করতে হবে। তাহলে এবি কে কি করে অপনয়ন করব আমরা, তাহলে এখান থেকে আমরা এটা বের করে নিচ্ছি, এটা হচ্ছে 2x, এখান থেকে বিটা বের করে নিচ্ছি, এটা হচ্ছে 2y। দেখি করব, এই যে শর্তটা আমরা পেয়েছি এই শর্ততে আমরা এবির জায়গায় পুট করে দেব। তাহলে এক নম্বর থেকে পাই a মানে হচ্ছে 2x + 2y হলো ও ইনটু 2x * 2y এর মড সমান হচ্ছে 4c2 বা 4xy = হচ্ছে 4c2 বা 4 টা কেটে যাচ্ছে, তাহলে xy = হচ্ছে xy = এখানে 4 টা কেটে গেল তাহলে c2, কিন্তু মডটা উঠে যাচ্ছে তাহলে +c2 হলো। তাহলে লিখবে এই সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ বা এটা মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, করতে পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 9টা, তো 9টা খুব সহজ অঙ্ক, এটা তোমরা নিজেরাই করবে। আমি একটু বলে দিচ্ছি, দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে, বলেছে এর উপরে এইচ কে আছে। এখানে আরেকটা সমীকরণ দিয়েছে, এর উপরে বলেছে কে এইচ আছে। দিয়ে বলেছে এটা পি বিন্দু এটা কিউ বিন্দু, বলেছে পি কিউ সরলরেখার সমীকরণ। তো পি আর কিউ সরলরেখার সমীকরণ আমরা বার করতে পারবো যদি এই স্থানাঙ্ক মানে এইচ আর কে এর মান আমরা পেয়ে যাই, তাই না? তো এখান থেকে যেহেতু এর উপরে পি বিন্দু আছে, তাহলে এখান থেকে এক নম্বর সরলরেখাটাকে আমরা লিখতে পারবো, যেহেতু আমরা লিখবো যেহেতু এর উপরে পি বিন্দু অবস্থিত, একটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত মানে বিন্দুটার যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটা এক্স আর ওয়াই এর জায়গায় বসাতে হয়। তাহলে এখানে এক্স এর জায়গায় কি বসবে, এইচ। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে, 6h - k = 1, তাহলে এটা এক নম্বর সমীকরণ। আর এর উপরে কিউ বিন্দু অবস্থিত, তাহলে এখানে কি হবে 2k, কেটা বসছে এক্স এর জায়গায়, এইচ টা বসবে ওয়াই এর জায়গায়, 5h = হচ্ছে 5, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা এইচ এর মান আর কে এর মান বার করতে পারবো। তাহলে সমাধান করে নিয়ে আমরা এইচ আর কে এর মানটা বার করবো। তো এইচ আর কে এর মানটা পেয়ে যাওয়ার পর তাহলে আমরা পি বিন্দু স্থানাঙ্ক পাবো, কারণ এইচ এর মান আর কে এর মানটা বসিয়ে আমরা পি বিন্দু স্থানাঙ্ক পাবো। তাহলে আমাদের এরকম হবে, যদি এইচ এর মান 2-3 হয় তাহলে এটা হবে 2,3 আর কিউটা হবে 3,2, এইরকম দুটো বিন্দু পেয়ে যাব। তারপর আমরা পি কিউ এর সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে, সমাধান করে মানটা তোমরা যেটা পাবে সেটা লিখবে, কিন্তু আমি এটা আন্দাজ করে একটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা করতে পারছো। তারপরে দেখো 10টা, তো এটাও আরেকটা সহজ অঙ্ক, এটাও তোমরা করতে পারবে 10টা। দেখো 10 এর অঙ্কটা বলেছে 4x + 3y - k, 4x - 3y সমান হচ্ছে k, ও সরি মাইনাস k, আচ্ছা ঠিক আছে মাইনাস k সমান 0, তার মানে সমান k, সরল রেখা স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে। আবার দেখো, স্থানাঙ্ক অক্ষের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, স্থানাঙ্ক অক্ষ চলে এলো, এটা সরল রেখা, এটা হচ্ছে 4x - 3y সমান হচ্ছে k, এইটা যে ত্রিভুজটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফলটা বলে দিয়েছে 24, ও ক্ষেত্রফল বলেনি, পরিসীমাটা হচ্ছে 24। তাহলে পরিসীমাটা হচ্ছে 24, তাহলে এটাও তোমরা করতে পারবে। কি করে করবে, কি আকার এটা, ছেদিতাংশ আকার, ঠিক? তাহলে এটাকে আমরা প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করে দেব। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করব, তাহলে এটা আমরা পাবো 4k - y/3k সমান হচ্ছে 0। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে এ বিন্দু ছবিটা, তার মানে ছবিটা কিন্তু এই দিকে নয়, ছবিটা হবে আমাদের এই দিকে, তাহলে বিটা কিন্তু আমাদের এখানে আসবে না, বিটা আসবে এখানে। তাহলে এখানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4k - 0, তার মানে এই লেন্থটা হচ্ছে 4k, এই লেন্থটা হবে
3 বাই কে, লেন্থটা হচ্ছে 3 বাই কে, তাই না? তো এখান থেকে অতিভুজটা আমরা বের করতে পারবো, অতিভুজটা বের করতে পারবো। তাহলে পরিসীমা কি হবে, 4 বাই কে প্লাস 3 বাই কে প্লাস অতিভুজ যেটা বের হবে সেটা, তাহলে এই তিনটির যোগফল হচ্ছে 24। এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারবো, কে এর মানটা বের করতে পারলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল, কারণ কে এর মানটা এখানে বের করতে বলেছে। পারবে নিশ্চয়ই এটা করতে? তারপরে দেখো 11টা, x + by + c = 0, 11টা দেখো 10টা নিজে করবে। 11টা বলেছে x + by + c একটা সাধারণ আকারের সমীকরণ দিয়েছে। তো সাধারণ আকারের সমীকরণ গতিশীল, এটা গতিশীল, যে a + b + সব অবস্থানে a + b + c = 0 দিয়ে প্রমাণ করতে বলেছে একটা স্থির বিন্দুকে। তো একটু আগে আমরা স্থির বিন্দুগামী সরলরেখার সমীকরণ করেছি, তো এখানে কি করব, এই যে c টা রয়েছে তো এই c টার মান কত হচ্ছে minus a minus b, এই c এর জায়গাতে আমরা ওটা বসিয়ে দিই। দেখো ঠিক আগের মতোই আমরা পেয়ে যাচ্ছি minus a minus b সমান হচ্ছে 0, তাহলে x minus a plus by minus b সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পাচ্ছি, a into x minus 1 plus b into y minus 1 সমান হচ্ছে 0। দেখো x minus 1 into a দিয়ে ভাগ করছি, এটা উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা a দিয়ে ভাগ করে 1 হয়ে গেল, এটা b দিয়ে a দিয়ে ভাগ হলো, 0 কে a দিয়ে ভাগ করে 0 হলো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে স্থির বিন্দুগামী, ইহা অতএব ইহা স্থির বিন্দুগামী সরলরেখা, কারণ এই আকারটা পেয়েছি মানে এটা স্থির বিন্দুগামী সরলরেখা। আর এখানে দেখো প্রশ্নটা হচ্ছে স্থির বিন্দুগামী সরলরেখা, প্রশ্নটাতে আছে দেখো স্থির বিন্দুটাও নির্ণয় কর, স্থির বিন্দু স্থানাঙ্ক নির্ণয় কর। তাহলে স্থির বিন্দু স্থানাঙ্ক কি হবে বলেছিলাম, তাহলে স্থির বিন্দু স্থানাঙ্ক হবে, মনে পড়ছে একটু আগে বলেছি, তাহলে স্থির বিন্দুর স্থানাঙ্ক কত হবে, x minus 1 সমান 0 এবং y minus 1 সমান 0 এদের ছেদ বিন্দু। তো ছেদ বিন্দুটা তো পরিষ্কারই পাচ্ছি আমরা, অতএব ছেদ বিন্দু কত হচ্ছে, দেখো x minus 1 সমান 0 তার মানে 1, আর y minus 1 সমান 0 তাহলে 1, তাহলে ছেদ বিন্দু স্থানাঙ্কটা হবে 1,1, মানে স্থির বিন্দু স্থানাঙ্ক হবে 1,1। তো এটাও দেখো একটা সরলরেখা দিয়ে দিয়েছে, এটা একটা সরলরেখার সমীকরণ, কারণ ax plus by plus c আকারে, মানে সাধারণ আকারে দিয়েছে, দিয়ে বলেছে দেখাও যে এটা স্থির বিন্দুগামী সরলরেখা। তো আমরা আগের মতোই করব, প্রথমে কি করবে এগুলো গুণ করে নিচ্ছি, তাহলে গুণ করে নিলে ax plus 2bx plus ay minus 3by plus b minus a সমান 0। এরপর আমরা কি করব, এইগুলোকে সব এক জায়গায় করব, মানে এই টার্মটা আর এই টার্মটা এক জায়গায় করব, আর b গুলোকে এক জায়গায় করব, মানে এই তিনটাকে এক জায়গায় লিখব, দিয়ে এটা কমন নেব আর বিটা কমন নেব, দিয়ে আগের মতো উভয় পক্ষকে a দিয়ে ভাগ করে দেব, তাহলে স্থির বিন্দুগমের আকারে পেয়ে যাব। তারপরে আমরা সমাধান করে নিয়ে স্থির বিন্দুটা স্থানাঙ্ক বের করতে পারবো, ঠিক আছে? এটা তাহলে নিজে শেষ করতে পারবে, তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলোকে দেখে নেব, ঠিক আছে? ততক্ষণে নিশ্চয়ই এই অঙ্কগুলো করে নেবে তোমরা, ওকে।